নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোগেসেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2 আগস্ট 2022 মঙ্গলবার, 5 রাশির হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যে 5 রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। আগামীকাল দিনটি মঙ্গলবার, হনুমানজির দিন। প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং প্রতিদিনের মতো আমি একটি কথা বলছি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন পথে এগাবেন। আলোচনা না শুনলে অনেক কিছু মিস করে যেতে পারেন। দেখুন, আগামীকাল যোগ কিন্তু দুর্দান্ত আছে। একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণও কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। এই যে 5 রাশির আমি কথা বলছি কি না, এই 5 রাশি কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আপনি অল্প অর্থ হলেও কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু আপনার হবে। আগামীকাল যোগ থাকছে শিবযোগ, দুর্দান্ত আগামীকাল যোগ কিন্তু শিবযোগে। এই 5 রাশির গাঢ় প্রাপ্তি সৃষ্টি কিন্তু হতে চলেছে। দেখুন, তার আগে আমি একটু আলোচনা করে নিই। দেখুন, কিছু কিছু কেউ কেউ বলছেন যে লটারির ক্ষেত্রে এই রাহু কবচ বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। রাহু কবচ বা রাহু রক্ষা কবচ সমস্ত কিছু বাড়িতেই তৈরি হয়ে যায়। দেখুন, এইসব ভুল ভ্রান্ত ধারণাটা না রেখে আমি একটি কথা আপনাদেরকে বলি। শুধুমাত্র ভিউর পিছনে দৌড়ে লাভ নাই। যেখানে মানুষের কাজ হবে সেরকম ইনফরমেশনটা আমি মনে করি দেওয়া উচিত। বাড়িতে সব যদি কিছু হয়ে যেত, আমি আগেও বলেছি আজকেও একই কথা বলছি, তাহলে আজকে আমাদের চিকিৎসাক্ষেত্রে ডক্টরের দরকার পড়তো না, বাড়িতে চিকিৎসা করতে পারত, বাড়িতেই শিক্ষা গ্রহণ করতে পারত, তাহলে টিচারের দরকার পড়তো না, উকিলেরও দরকার পড়তো না, তাহলে নিজে কিন্তু মুখ করতে পারত। কেন দরকার পড়ে, কেন একটা পুরোহিতের দরকার পড়ে, কেন কুল পুরোহিত মানুষ রাখে, কেন আগেকার দিনে রাজরাজারা রাজ্যোতিষ রাখতেন, কেন রাখতেন জানেন? সব কিছুরই কিন্তু প্রয়োজন কিন্তু আছে। নিজে যদি সব তৈরি করা যেত, তাহলে আজকে সমাজে ভাগ কিন্তু থাকতো না। কেউ সবাই একই কাজ পারে এটা তো কোনো দিন না। কারণ একটু বোঝার চেষ্টা করুন, একজন যদি ভালো অঙ্কেতে যদি কেউ ভালো হয়, সে নিশ্চয় ইতিহাসে ভালো হতে পারবে না, সে নিশ্চয় ভূগোলে ভালো হতে পারবে না। কেউ দেখা যাচ্ছে বাংলাতে ভালো বা ইংরেজিতে ভালো, সে নিশ্চয় লাইফ সায়েন্সে ভালো না হতে পারে, ফিজিক্যাল সায়েন্সের ভালো না হতেও পারে। তো এই জায়গাগুলো কিন্তু বোঝার দরকার। আপনি যে প্রফেশনে আছেন সেটার উপর আপনার দক্ষতা বেশি থাকবে। আমি এটাই বুঝতে চাইছি, যে যে প্রফেশনে যে থাকে তার দক্ষতা বেশি থাকে, তার অভিজ্ঞতা বেশি থাকে। দক্ষতা এবং অভিজ্ঞতা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ উটপাটাঙ্গা কথা বলে দিলাম একটা, যে নিজে তৈরি করে নিব, অত সহজ ব্যাপার নয়। শুধুমাত্র এটা দীর্ঘদিনকার অভিজ্ঞতা, দীর্ঘদিনকার দক্ষতা, বিশেষভাবে এই কবচ তৈরি কিন্তু হয়। নাম এবং গোত্র ধরে এই রাহু রক্ষা কবচ কিন্তু তৈরি হয়। এটা কোনো ছেলে খেলা ব্যাপার নয়। শুধুমাত্র একটার ওপর একটা ভিডিও দেওয়ার জন্য আমি আপনাদেরকে কথা বলছি না, এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অভিজ্ঞতা এবং দক্ষতা মানুষকে জীবনে বহুদূর কিন্তু নিয়ে যায়। যারা আছেন প্রত্যেকেই যদি আজকে করতে পারতেন, তাহলে আজকে নিশ্চয় কোনো জ্যোতিষের প্রয়োজন পড়তো না, কোনো অ্যাস্ট্রোলজারের প্রয়োজন পড়তো না। তাহলে নিজে থেকেই কিন্তু নিজের জন্মকুণ্ডলী বিচার করতে পারত, নিজের হস্তরেখা বিচার করতে পারত, নিজের রেমিডি করতে পারত, তাহলে এত কিছু দরকার পড়তো না।
অর্থাৎ এই জায়গাটা টোটাল বুঝুন, ভাবুন, দেখুন। আমি দুম করে কথা বলে ফেলবো, অকারণ, কারণ নাই, সেটা কিন্তু নয়। আমি এখনও একই কথা বলছি, তাহলে বিয়ের সময় যে পুরোহিতের কেন দরকার পড়ে বা নাপিতেরই কেন দরকার পড়ে? তাহলে নাপিতের কাজটা তো বাড়ির লোকই করে নিতে পারে, পুরোহিতের কাজটা তো বাড়ির লোকই করে নিতে পারে। সব কিছু হচ্ছে জগতে সিস্টেমেটিক কিন্তু চলে, সিস্টেমের বাইরে কোনো কিছু কিন্তু হয় না। অর্থাৎ জগৎটা একটা সিস্টেমের মধ্যে কিন্তু চলছে, প্রত্যেকের কিন্তু কাজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। একজন ভালো সঙ্গীত যে গান গায়, দারুণ সুর দেয়, দারুণ গান গায়, সে কি ভালো নাচতে পারে? নিশ্চয়ই পারে না। যে ভালো গান গাইতে পারে সে কি ভালো গান লিখতে পারে? নিশ্চয়ই পারে না। তো এই জায়গাগুলো না ডিবেট করলে অনেক বড় ডিবেট হবে। আমি তো বলছি, যারা এইসব ভুলভ্রান্তি ছড়াচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, দেখুন, যে কোনো জিনিস আপনি যদি দক্ষ না হন, আপনার যদি অভিজ্ঞতা না থাকে, আপনি কি করে একটা কবচ তৈরি করবেন? এটার অনেক ক্রিয়া আছে, অনেক নিয়ম আছে, যেটাতে ভাগ্য কিন্তু বদলায়। নিজের মতন মন গড়া কাজ করলে কিন্তু হয় না। তো আগামীকাল যে পাঁচ রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে শিবযোগে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে যাদের ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, তাদেরকে বলবো রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিজে বাড়িতে তৈরি কথার আমি এই জন্য বললাম। এটার বিশেষ নিয়ম, বিশেষ তিথি আছে, শোধন করার প্রক্রিয়া আছে, সমস্ত কিছু কিন্তু আছে। রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং নিজের জন্মছকে রাহুর প্লেসমেন্ট দেখুন, আপনার তার সাথে শুক্র, শনি এবং বুধের প্লেসমেন্ট দেখুন, প্রাপ্তি আপনার কিন্তু নিশ্চিত হবে। দেখুন, হচ্ছে না আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কিনা সেটা আপনার দেখা দরকার, বা কোন সময় আপনার যোগ আছে সেটা দেখা দরকার, এবং আপনার জন্ম কুণ্ডলীটা দেখুন, আপনার হস্ত রেখা বিচার করুন, তাহলে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার জন্মছকে আদৌ যোগ আছে কিনা। রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মালিক, রাহু হচ্ছে কলিযুগের রাজা। আমি আবারও বলছি, এই ভিডিওটি আগামীকাল গরিব থেকে কোন কোন রাশি ধনী হতে চলেছে তারই নাম আমি এই ভিডিওতে দিই। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5, এবং আপনাদের আরেকটি টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় 12:54 থেকে 2:28 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 9। আপনাদের শুভ সময় 11:36 থেকে 1:12 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3। আপনাদের শুভ সময় 1:42 থেকে 4:04 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় 9:42 থেকে 11:02 পর্যন্ত, এবং সর্বশেষ এবং অন্তিম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 5। আপনাদের শুভ সময় 10:11 থেকে আপনার 12:26 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ। অর্থাৎ
সময়টা বিশেষভাবে আপনারা নেবেন, টার্গেট এবং টার্গেট নাম্বারটি আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু বদলাবে। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।